গুচ্ছ ভর্তি প্রস্তুতি নিয়ে চিন্তা আর নয়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মঞ্জিল হোসেন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমরা জানো যে তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় স্বপ্নপূরণের একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। তাই এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমরা কিভাবে সর্বোচ্চ নম্বর পেয়ে তোমাদের কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো, সে বিষয়ে আজকে তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও পরামর্শ দিব। আজকের এই ভিডিওতে আমরা কয়েকটি পয়েন্টে আলোচনা করব। প্রথমত, প্রশ্ন প্যাটার্ন বোঝা। পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, কিন্তু যেনতেনভাবে পরিশ্রম করলেই জীবনে সফল হওয়া যায় না। আমাদেরকে সফল হতে গেলে বুদ্ধিদীপ্ত উপায়ে পরিশ্রম করতে হবে। তাই যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমরা ভালো করতে চাই না কেন, আমাদেরকে প্রথমেই ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন বুঝে তারপরে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তাই গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য আমাদেরকে গুচ্ছের বিগত বছরের প্রশ্নগুলো দেখতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোন কোন বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বিশ্লেষণ করার জন্য আমাদের দরকার বিগত বছরের প্রশ্ন ব্যাংক। এই প্রশ্ন ব্যাংক তোমরা কোথায় পাবে নিশ্চয়ই ভাবছ। এই প্রশ্ন ব্যাংক তোমরা চাইলে কিন্তু সহজেই রকমারি থেকে অর্ডার করতে পারো, কারণ রকমারিতে রয়েছে সব ধরনের প্রশ্ন ব্যাংকের সমাহার। দ্বিতীয়ত, মানসম্মত সহায়ক বই। রকমারিতে রয়েছে শত শত মানসম্মত সহায়ক বই। এত এত ভালো বইয়ের মধ্য থেকে তোমার জন্য কোন বইটি ভালো হবে শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের কোনো চিন্তার কারণ নেই। কেননা রকমারি তোমার জন্য বেস্ট বইটি বাছাই করতে তোমাকে বন্ধুর মতোই সহযোগিতা করতে পারে। রকমারির ওয়েবসাইট থেকে অথবা অ্যাপ থেকে তুমি সহজেই বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক বইগুলা সার্চ করে দেখতে পারো। শুধু কি তাই, বইগুলার কিছু অংশ তুমি পড়েও সিদ্ধান্ত নিতে পারবে বইটি তোমার জন্য বেস্ট বা উপযুক্ত হবে কিনা। এছাড়াও বইগুলো সম্পর্কে রকমারির পাঠকদের মন্তব্য এবং রেটিং দেখেও কিন্তু তুমি সিদ্ধান্ত নিতে পারো কোন বইটি আসলে তোমার জন্য বেস্ট হতে পারে এবং কোন বইটির উপরে তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য সম্পূর্ণরূপে আস্থা রাখতে পারো। তৃতীয়ত, বেশি বেশি পরীক্ষা দেয়া। কথায় আছে, গাইতে গাইতে গায়ান, বাজাইতে বাজাইতে বায়ান। অর্থাৎ চর্চা বা অনুশীলন ছাড়া কোনো বিষয়ে দক্ষতা অর্জন বা ভালো করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য কেবল পড়লেই চলবে না, নিয়মিত পরীক্ষা দেওয়া দরকার। নিয়মিত পরীক্ষা দিলে পরীক্ষার হলে কিভাবে সময় ব্যবস্থাপনা করতে হবে সেটি কিন্তু তুমি শিখে যাবে এবং তোমার কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে, তোমার প্রস্তুতি কতটুকু হয়েছে সেটি কিন্তু তুমি জানতে পারবে। তুমি তোমার দুর্বলতার জায়গাগুলোকে শক্তিতে পরিণত করতে পারবে এবং তোমার শক্তির জায়গাগুলোকে তুমি আরও বেশি শক্তিশালী করতে পারবে। পরীক্ষা কিভাবে দিবে তোমাদের জন্য আবারও আসার খবর এই যে, তোমরা চাইলেই কিন্তু ঘরে বসেই পরীক্ষা দিতে কিভাবে সম্ভব। রকমারিতে রয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সব ধরনের মডেল টেস্ট। তুমি চাইলেই কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য একটি মডেল টেস্ট রকমারি থেকে অর্ডার করে বাসায় বসে ঘড়ি ধরে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারো এবং তোমাকে আরও বেশি প্রস্তুত করতে পারো। তাহলে আর দেরি কেন, তোমার পছন্দের বইটি অর্ডার করতে ভিজিট করো rokomari.com।